কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের আকিব ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ চকচকে একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এখানে আমি মিডিস্টার নামছি লিভিকের, আর আমার সাথে একটা এনিমি নামছে। তো দেখো ওরে কিভাবে মারি। আলবেদা, তো এটা দেখছো ভাই কত বুদ্ধি খাটায় মারছি। তো এত বুদ্ধি যদি আমি অন্য কোথাও খাটাইতাম না, তাহলে না জানি কি হয়ে যেতাম। যাই হোক, তো এটা তো মারা দিছি, আর এখানে আর কেউ ছিল না। তো এখানে হালকা পাতলা লুট করে আমি সামনের দিকে একটা গাড়ি ছিল, তো গাড়ির দিকে আগাইতেছিলাম। আর তখনই তো প্রথমে আমি ভাবছিলাম এটা না বট, কিন্তু এটা না ভাই রিয়েল এনিমি ছিল। তো এটার আগে ফিনিশ করা লাগবে। দেখো ফিনিশ করে দিছি এটারে। তো এটারে মারার পর না একটা ফ্রি কিল আসে, তো ফ্রি কিলটাও মারতে হবে চুপচাপ। তো এখানে ফ্রি কিলটা তো মেরেছি। তো ফ্রি কিলটা মারার পরে না আমি এনিমি খুঁজতেছিলাম, তখনই না পাবজেলার আমার একটা গিফট দেয়। তো দেখো তোমরা গিফটটা। তো গাইজ, এটার জন্য মেঘনা যাইতে বৃষ্টির মতো ছিল। যাই হোক, তো বট দুটো মাইনা আমি না এদিকে আসি, আর এদিকে না পাওয়ার প্ল্যান্টের ভিতর থেকে একটা ফায়ার আসছিল। তো আমি পাওয়ার প্ল্যান্টের ভিতরে গাড়ি নিয়ে চলে আসি। তো কিন্তু ওরা না এখান থেকে সরে গেছে, কারণ সাইডে ড্রপ পড়ছিল, ওরা ড্রপের সাইডে যাইতেছিল। তো আমি ওদেরকে জানাই যে আমি আসছি এখানে, আমারে মাইরা যা। ওরা না ভাই আমার মারার জন্য চইলাও আসে গাড়ি নিয়ে। তারপর দীপ, তো এখানে দুইটাই নেমে আসছে, তো একটু ড্যামেজ দেয়ার ট্রাই হালকা, একটু ড্যামেজ তো খাইছে। কিন্তু তোর কাছে না ভাই MK-14 ছিল, আর MK-14 অস্ত্র একটা গান, এই জন্য না ভাই একটু ভয় ভয় লাগতেছিল। তো এখানে আমি একটা বোম মারি, আর এখানেও একটা মারা দেয়, কারণ এখান থেকে যদি আসতে চাই তাহলে মারাটা খাইবে। তোরা না ভাই এখান থেকে আসতেছিল না, ওরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমার বোম মারতেছিল, আমি এখান থেকে দেখতে পারতেছিলাম, কিছু করতে পারতেছিলাম না। কিন্তু ফুট স্টেপে মনে হলো এখান থেকে একজন আসবে, আসছিল, কিন্তু একটা গুলি ওনা কানেক্ট হয়ে গেছে। আমার এখান থেকে একটু ফল ব্যাক করার প্রয়োজন, কারণ ওরা আমার পজিশন জানে। তো একটু ফ্রি ফায়ার, এখন মনে হচ্ছিল এনিমিটা এই দিক দিয়ে আসবে। নক তো আমার আন্দাজটা একটু কাজে লাগছে। তো আর একটা আছে দেখো, ফিনিশ। তো এই দূরে তো মেরে দিছি। তো এখানে কঙ্কাল ভাই ডায়লগটা একটু একটু মারাই লাগে। তো যারা যারা লাইক দাও না, ডিরেক্ট লাইক বাটনটা টিপতে দাও, তোমার ভাই মন থেকে খুশি হইবো, যেটা সত্যি কথা। তো এখানে স্মোক করে ওদের একটু লুট করি, লুট করে না আবার এনিমি খুঁজতে বাইরে যাই। তো এখানে এনিমিতে আমার দেখা পাইছে, কারণ আমি গাড়িতে ছিলাম, আর আমার ফায়ারও দিছে। তো এখানে ওদেরকে একটু চেক করব, কিন্তু তার আগে পিছন দিকটা একটু চেক করা দরকার, কারণ পিছনে অনেক সময় এনিমি থাকে, আর চেক যদি না করে তাহলে পিছন থেকে মারা দেবে, মরে যাইতে হবে, কিচ্ছু করা থাকবে না। তো ওদের একটু চেক করি। আর ওরা ভাই আমার গাড়িটা নষ্ট করতে চাইতেছিল, তো গাড়িটা একটু সেফে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু গাড়ি সেফে নিতে নিতে না গাড়ির ধোয়া উঠে গেছে। যাই হোক, তো এখানে ওদেরকে একটু চেক করে দেখো। তো দেখছিলাম একটু ড্যামেজও দিছি, কিন্তু ওনা ভাই নক হয় নাই। এই সাইড থেকে ওনা ভাই একটা ফায়ার আসতেছিল, ওই সাইডে মারতেছিল মেবি। আর এখানে স্মোক হয়েছে, স্মোকের মধ্যে একটা যাইতেছে দেখো। তো এটারে তো স্মোকের মধ্যে আন্দাজে কুন্দাজে মায়েরা দিছি, কিন্তু এই সাইড থেকেও না একটা ফায়ার আসতেছিল, মেবি স্মোকের ওইদিকে মারতেছিল। তো ওরে একটু দেখার ট্রাই করতেছিলাম, কিন্তু এখান থেকে না দেখতেছিলাম না, মেবি ঢালের পিছনে আছে। তো ভাবলাম ওর যেহেতু অ্যাঙ্গেল পাইতেছি না, ও আমার অ্যাঙ্গেল পাবে না, তো ওর একটু ইগনোর করে আমি এদিকে আসি, কারণ এদিকে যেটা নক করছিলাম ওরা না ভাই রিভাইভ হয়ে গেছে এই ফাঁকে। তো এদিকে ফায়ার আসছিল, ওরা না এখান থেকে দেখতে পাই। ফিনিশ। তো অনেক কষ্ট করে লাস্টে গুলিগুলো কানেক্ট করছি,
যাই হোক, এটাও বাঙালি ছিল, তো বাঙালি ভাইদের তো মেনে দিছি। তো এখন দেখো অ্যালাইভ আছে চারটা, আমি একজন, আর সামনে ওরা না ভাই, ওরাই তিনজন আছে। ওরা না নেপাল স্কোয়াড ছিল, তো ওদের একটা তো নক করছিলাম, একটা ড্যামেজও দিছিলাম, তো এখন ওদের সাথে ফাইট হইব অনেকক্ষণ। দেখো তো ওইখানে আমি পাহাড় একটা দেখি, দেখো পাহাড়ে তো নক করে দিছি, কিন্তু ওর টিমমেট না মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওরাই ড্যামেজ দিয়ে দিছি, নক হলো না একটুর জন্য, নক হওয়ার কথা ছিল যে ড্যামেজটা খাইছে ভাই। তো যেটা নক করছি না ওইটা না ভাই রিভাইভ হয়ে গেছে, আর এখানে আমি হালকা একটু জোন পাইছিলাম, তো ভাবছিলাম জোনটা আমার উপর পড়লে ভালো হইতো কারণ আমি একা। তো এখানে আমি স্মোক করে দেই ওদের একটু কনফিউজ করার জন্য, ওরা না ভাই স্মোকের মধ্যে আমার ফায়ার করতে থাকে, কারণ ওরা মনে করছিলাম আমি এখনই হয়তো জোনে ঢুকবো। এই পাথরটা না ভাই আমি না বেশি রিস্ক নিতেছিলাম না, কারণ আমি জানি আমি একা, কোনো নক হওয়ার কোনো সুযোগ নাই, রিভাইভ পাওয়ার কোনো সুযোগ নাই, ডিরেক্ট মরে যাব, তো আমি একটু সেফ সেফ খেলতেছিলাম। তো এইখানে আমি জোনটা পাই নাই, আমি সামনে আরেকটা স্মোক করে দেই কারণ আমার সামনে জোনের ভিতর যাইতে হবে। তার আগে এটা নক করার একটু ট্রাই করছিলাম কিন্তু হইলো না। যাই হোক, এখানে আমি জোনে তো ঢুকে গেছি, কিন্তু দেখো এখানে আমার সাথে কি হয়। এখানে দেখছো M4 আমার সিঙ্গেল হয়ে গেছে। তো যাই হোক, ওরা না তিনটা, আমি একলা এখানে, আমি এখনো জোনের ভিতর নাই, আমার জোনে যাইতে হবো আর জোন পুরা ওদের উপর। তো এখানে ভাবতেছিলাম সম্ভব না, এটার একটা নক দেওয়ার ট্রাই করি। নক তো এটার তো নক করছি, একটা নক, তো ভাবলাম এই সুযোগ একটা জোনে যাওয়ার, তো এখানে স্মোক করি। তো আরেকটারে দেখি, দেখো দুইটা তো নক হয়ে গেছে, তো এটাই বেস্ট সুযোগ ছিল জোনে ঢোকার আর ওদের মারার। তো এখানে আমি ভাবছিলাম লাস্ট ওয়ান আমার ফায়ার দেবে, কিন্তু ওনা ভাই আমার ফায়ার দেয় না, তো আমি মনে করছি ও হয়তো রিভাইভ ধরছে, তো একটা বোম মারি, একটা মলিও মেরে দেই, কিন্তু তখনই এখানে না ভাই আমি নিজের বমি নিজে মরছি। এনিমি না আমার ড্যামেজ দিছিল, কিন্তু আমি না ভাই বাইচা গেছিলাম কোনো রকমে, 1 HP নিয়ে একটা চান্স ছিল, কিন্তু আমার বোমটা আইসা, আর বোমটা তো আমি উপরে মারছিলাম, নিচে কেমন আসলো কে জানে। আর কুইনের হাত থেকে মায়ের খাওয়ার পর না আমার ভাগ্যটা একটু খারাপ যাইতেছে। তো একটা লাইক দিয়ে দাও ফর গুড লাক, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, টাটা, গুড বাই।